আব্দুর রাজ্জাক ভাই ছোলা, বিখ্যাত ছোলা কি কি? চুই চুই আছে, রসুন আছে, অন্যান্য মশলা আছে, তারপরে লেবু আছে, টমেটো আছে, খিরাই আছে, ডিম আছে, মুড়ি আছে। আপনি কয় মন বানান ডেলি নাকি এক মন বানান? আজকে 115-20 কেজি যাবেন। 115-20 কেজি শেষ হয়ে যায়? আল্লাহ ভরসা, ওটা বলা যাবে না, আকাশ কিলা থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। এটা কোথায় জায়গাটা একটু বলেন তো। এই জায়গাটা আছে মনিরামপুর 13 নম্বর খানপুর ইউনিয়ন, 8 নম্বর ওয়ার্ডের বকুমতলা খানপুর। অনেক দূর থেকে আসে তা খুলনা বিভাগের লোক সবাই ইনশাল্লাহ। তাই আচ্ছা একটু দেখান একটু মিশন কিভাবে। এক একটা প্যাকেটে কত করে দেখেন? একটা প্যাকেটে আপনার কাছে 550 গ্রাম। 550 গ্রাম কেজি কত করে? কেজি আছে 120 টাকা। আচ্ছা মানে বসে যারা খায়। এবং খরচও তো বেশি হয়, চুইয়ের দাম তো অনেক, দাম 800 টাকা। এবারে তো স্বাস্থ্যকর চুই রসুন, আজকে আপনার প্রায় 2 কেজি 200 গ্রাম চুই দেওয়া। 2 কেজি 200 গ্রাম দিচ্ছেন? 2 কেজি 200 গ্রাম। আপনি কি আগে অন্য জায়গায় ছিলেন মনিরামপুরের বাইরে? এইখান থেকে শিখছেন? না, আমার ব্যবসার বয়স 99 সালের থেকে। এইখান থেকে? এইখানেই? হ্যাঁ, 99 সাল না, প্রথম বাড়ি ছিলাম, বাড়িতে আস্তে আস্তে লোকজন বেশি দিন, আস্তে আস্তে জায়গা ত্যাগ করতে করতে 6 জায়গা পাল্টা, এখন 7 জায়গায় আছে। না, আপনার ল্যাঙ্গুয়েজ ভাষা চেঞ্জ হয়েছে কিছুটা, ঢাকায় ছিলেন কিছুদিন? না না না, ঢাকায় এইখানে যাতায়াত করেছিলাম। আচ্ছা আচ্ছা, তবে আল্লাহ ভরসা 7 গ্রামের একটা উস্তাদ ছিল। আচ্ছা, খুলনা বিভাগের ভিতরে এই পাকার কেউ পারবে কিনা আমার জানা নাই। এই যে এত মিশন করতে পারবে না, সোলাটা তুলোর মতো নরম হওয়ার গালের ভিতর চুষে খাবে। আচ্ছা, চাবাই খাওয়া লাগবে না। কখন থেকে কখন পাওয়া যায়, কয়টা থেকে কয়টা? শুক্রবার বেলা 2টা থেকে রাত যত দূর থাকে মাল। আচ্ছা, আর অন্যদিন বেলা 4টা থেকে। 4টা থেকে রাত কয়টা? 4টা থেকে শুরু, যতক্ষণ সোলা থাকে ততক্ষণ আমি থাকি, যতক্ষণ থাকে না তখন আমি বন্ধ করি। এবং সবাই খুব পছন্দ করে। তাই একটু পরে আসে, আপনি বুঝতে পারছেন। এটা কি শুধু ছোলা মুড়ি দিয়ে খায় না এমনিও খায়? মুড়ি দিয়ে খায়, ওসব ভাত দিয়েও খায়, মানুষ ভাত দিয়েও খায়। সবচেয়ে টেস্ট লাগে ভাতের সঙ্গে। আচ্ছা, ভাতের সঙ্গে হেভি টেস্ট লাগে। এবং আপনার সালাদ টালাদও সুন্দর করে দেন, স্বাস্থ্যকর সব। সালাদ, লেবু, এই যে আমার এই ডাক্তার সাহেবের লেবুটা, নিজের এলাকার গাছের লেবু। আচ্ছা, এটা সিডলেস লেবু, লেবু বিচ্ছারা। আর এই যে প্লেটগুলো আছে আপনার, এই সব এগুলো মনিরামপুর পাওয়া যায় না, যশোর থেকে লাগে। আচ্ছা আচ্ছা, আর এইগুলো মনিরামপুর অর্ডার করে। ওই প্যাকেট কত করে যেগুলো করে রাখছেন? ওই প্যাকেট গুলো 250 গ্রাম 30 টাকা। 30 টাকা, জি, ঠিক আছে। আমরা এখানে নাম্বার দিয়ে দিলাম রাজ্জাক ভাইয়ের। মনির, কিছু বাদ দেন। মনিরামপুর থেকে যদি আসতে চাই, মনিরামপুর থেকে আপনার 5.5 কিলো ইজি বাইক হোক, মোটর সাইকেল হোক, ভ্যান হোক, যাতে হোক, দেখো শুধু বলতে হবে মকমতলে সুলা খাতে যাবো, এক নামে সবাই চেনে, মকমতলা সুলা, হ্যাঁ, মকমতলা খানপুর সুলা খাতে যাবো, কারো চিনান লাগবে না, সবাই চলে আসবে, মানে চিনানি চলে আসবে। আমাদের কত হয়েছে ভাই? 3 কয়টা করে ডিম? 2টা দেন।
দুটো দিলে ভালো হবে কয়টা লাগবে দেন যে কয়টা লাগবে দেন কিভাবে সালাদ করে দেন না এমনি দেন দেখেন এই 65 দিন প্রত্যেক দিন চলে যায় মকমপুর খানতলা মকমতলা খানপুর মকমতলা খানপুর কত টাকার বিক্রি হয় দৈনিক আপনার আজকে আল্লাহর রহমতে ধরেন 14 থেকে 15000 টাকা আজকে 15000 যদি আল্লাহর রহমত করে 15000 হলে আপনার লাভ থাকে কেমন তা ওটা তো হলে বলতি না তারপর কমে কমে হলে 4000 টাকা 4000 তারপরে বিদেশ যাইতে হয় না বুদ্ধি ভালো থাকলে মানুষ একজন সর্বোচ্চ আড়াই কেজি চলে গেছে আচ্ছা আচ্ছা একজন আড়াই কেজি মানে 15000 টাকা দৈনিক বিক্রি হয় হ্যাঁ না মানে অন্যান্য দিন কম আর শুক্রবার তো এই জন্য লোক বেশি আসবে মানে কম হইলে 10000 ওই রকম 5-7000 6000 7000 8000 আজকে আকাশ ক্লিয়ার না তবে তাহলে হলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনাদের বুঝেছে আপনাদের বিল হয়েছে 120 150 210 কেজি তারপরে খাবারটা ভালো শুনছি অনেক দূর দূর থেকে আসে হ্যাঁ সব দূরের লোক আমার এলাকার লোক কেউ এখানে ঢোকার সুযোগ পায় না চাপায় নবাবগঞ্জ তো লোক আমার এখানে আসে তাই আর এই একটু বসেন 10 মিনিট দেখবেন চুপনগর তারপরে মানে চুপনগর কেশবপুর এদিক পলিরাট ঝাপা মুর্শিদাবাদ ইতে খুজালিপুর রইতে ও এলাকার লোক সব এখানে তাই আর রাজত হজলে আসবে মন্ডাপুর রাজারহাট কোচু হ্যাঁ এলাকার লোক সব আমার এখানে আমরা রাতে আসবো দেখি গরম পাওয়া যায় সব সময় হ্যাঁ গরম মানে আমার এক পাকের রান্না তো এটা মানে দ্বিতীয়বার গরম করা যায় ওই গরম যতক্ষণ থাকবে ততক্ষণ তো 12টা মতো গরম থাকবে মানে এক পাতিল না দুই পাতিল তিন পাতিল আরো পাতিল আছে হ্যাঁ ওই যে নিচে একটা তিন পাতিল আর একটা চলতে সুটা বাড়েলা শুরু করেছে আচ্ছা ওটা দেয়া আছে হয়তো 8টা ভিতরে খালি এটার কোনো শাখা দিবেন না মনিরামপুর বাজারে ওইখানে দিলে ভালো মানুষ আসলে শুধু ব্যবসাটা নামাটা মুরগির খামার রয়েছে ছোট একটা গের রয়েছে বাড়ি সংসার রয়েছে ছেলে মেয়ে আছে মুরগির ভিতরে সবাই নামা চলাফেরা মুরগির খামারে কি মুরগি আমি সোনালী মুরগি চাষ করি কতগুলো আছে আপাতত খামারে মুরগি নাই মানে ওই 800 900 1000 এরকম করে ফালি আর ফার্মে কি আছে আরেকটা বললেন গরু ছাগল না আর একটা আছে মাছ মাছেন কি মাছ আছে সাদা মাছ সাদা মাছ তো ভাই একই সাথে চুই চুয়ের বিখ্যাত এটা কি কি বলে এটার নামটা এক পাকের ছোলা রান্না এটা এক পাকের ছোলা জি মানে সবকিছু এক পাকের রান্না একসাথে একই সাথে হয়ে যাবে আলাদা ঠিক খাসির মাংস যে কাদে রান্না হয় একটা রসুন আছে ভিতরে হ্যাঁ এই রসুনটা কিছু মনে করা যাবে না এই রসুনটা গালে দিলি রসগোল্লার মতো একবার মনে একটা খাসির মাংস চাবাচ্ছে এই একটা চামচ দেন দেখি আপনি খাবেন তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আদ্য আপনার গালে উঠাই দিই দেন সমস্যা নেই নেন একটু দেখি দেখেন মানে এক পাকে সব দিতে না সব এক পাকে আমার ব্যক্তিগত বাল দল এখন প্রায় 30 থেকে 35 টা মানে কারেন্ট না থাকলেও আমার এখানে অনুভব করা যাবে না যে কারেন্ট না মানে জেনারেটরের মতো জেনারেটরের মতো বল তুমি একটা গালে দাও আম্মু খাবা হে লিটন সব দূরের লোক সব দূরের এত কত মানে বলে বোঝানো যাবে না আচ্ছা এবং ফ্যান টেন সব আছে আপনি একটা কাজ করেন আর একটা দেশি সুই জাল আপনি গালে দেন ওনাকে চাবাই যত চাবাবে তত স্বাদ আমার সুলা একজনে 2-2.5 কেজি মতো খাবে কারো কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আর সুলা রাখলে 3-4 দিন রাখা তবে নষ্ট হবে ঢাকায় পাঠানো যাবে ঢাকায় আমার সুলা জর্ডানে গেছে মালয়েশিয়া গেছে সৌদি আরব গেছে জি ওই যারা বিদেশ থাকে ওরা বাড়ি আসে একজন আসে বাজে চলে যায় তারপর 6-7 কেজি করে নিয়ে যায় ওরা ফ্রিজে রাখে জাল দিয়ে দেখায় মজা অনেক মজা চুইটা চাবাই ফেসি ফেলাম দেখবেন কি মজা আজকে তো 2.5 কেজি সুই 120 কেজি চলে ভিতরে 2.5 কেজি সুই দেওয়া বাড়ি বাড়ি দেখে বাড়ির লোকজন গাড়ি বাড়ি গুলো দেখুক লাইটিং দেখো তাকায় জি ভাই জি থ্যাংক ইউ ভাই এই দুলা ভাই কেমন আছেন জি ওই আপনার মত না আমরা ওই জায়গায় চা আসলাম এই যে লাউড়ি গিয়ে আসছে লাউড়ি যেটা তিনজন আসছে হ্যাঁ হ্যাঁ সামনে ওই পাশে যান রাস্তার ওই পাশে দিন মো এসো এখান থাকো তুমি থাকো Thank you.
বিখ্যাত এক প্যাকেট চুই। আমরা যে যারা রসালো স্বাদ যারা পছন্দ করেন তারা মনিরামপুরে আসলে অবশ্যই এটা মিস করবেন না। ধন্যবাদ সবাইকে বিডিভাইস.com এর সাথে থাকার জন্য।